সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আমাদের আজকের টপিক ইউনিট 7 লেসন 4। তো আমরা আজকে এই যে বিষয়টা পড়বো, এই বিষয়টা থেকে আমি তোমাদের কিছু ওয়ার্ড মিনিং করাবো এবং সিনোনিম পড়াবো। তো এইটা আমরা পড়বো ভালোভাবে, এবং কি আমাদের অবশ্যই অবশ্যই সিনোনিমগুলি ভালোভাবে জানতে হবে। তো আমাদের আজকের যে বিষয়টা, আমাদের প্রথম যে সেটা হবে কি, আমাদের যখন আমরা পড়বো সিনোনিমগুলি ভালো করে পড়বো, আমাদের পরীক্ষার যে সিলেবাসটা, সেই সিলেবাসটা অনুসরণ অবশ্যই করতে হবে। সেখানে প্রশ্ন আসে, মাল্টিপল চয়েস আছে, সিনোনিম আছে, এই যে বিষয়গুলি আছে এইগুলি অবশ্যই অবশ্যই বাড়িতে ভালোভাবে পড়তে হবে। যেহেতু পরীক্ষা অনিশ্চিত, এখন তো আসলে বলা যাচ্ছে না যে পরীক্ষা কী হবে, তবে আর অ্যাসাইনমেন্টের উপরেই সম্ভবত আমাদের রেজাল্টটা হবে। তো এই জন্য আমাদের এই বিষয়গুলি পড়তে হবে। আবার যদি এমন হতে পারে যে স্কুল খুলে দিল, এখন তখন পরীক্ষাটা হয়ে গেল, তাহলে কী করবো আমরা? তাহলে আমাদের অবশ্যই পড়তে হবে। তো আমরা সংক্ষিপ্ত সিলেবাস দিচ্ছি তোমাদের, এই সেই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা টিউটোরিয়াল পরীক্ষা নিচ্ছি, এবং পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত সিলেবাস দেবো, সেটার উপরে যদি স্কুল করে তাহলে পরীক্ষা হবে ওই সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাসের উপরে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে এখন দেখো আমি তোমাদের জন্য কিছু ওয়ার্ড মিনিং সাজিয়েছি, ওয়ার্ড মিনিংগুলি দেখো। এই ওয়ার্ড মিনিংগুলি দেখো, আমরা এখানে ভেরিয়াস, ভেরিয়াস অর্থ কি, নানা রকম, মানে নানা রকম বা বিভিন্ন রকমের। এই যে ভেরিয়াস বিভিন্ন রকমের, তাহলে এটা কি ডিফারেন্ট হতে পারে, তাই না? তাহলে ভ্যারাইটিস হতে পারে, নানান ধরনের হতে পারে, তাহলে কি ভেরিয়াস ডিফারেন্ট, তাই না? এখানে হলো ডিফার, আচ্ছা, আর ই এন টি, ডিফারেন্ট। দেখো তাহলে ভেরিয়াস কী হতে পারে, ডিফারেন্ট, তারপরে ভ্যারাইটিস হতে পারে, তাই না? তো এরপরটা দেখো প্রবলেম, প্রবলেম অর্থ আমরা জানি এমনি সমস্যা, প্রবলেম অর্থ কি সমস্যা, মানে প্রবলেমস মানে সমস্যাগুলো, এখানে ডিফিকাল্ট, ডিফিকাল্ট অর্থ সমস্যা, এখানে ডিফিকাল্ট কঠিন, তাই না? সেই কাজে আমরা ডিফিকাল্ট বলতে পারি, কিন্তু আবার এখানে বলতে পারি ডিফিকাল্টিস, যেহেতু এখানে প্লুরাল আছে তাই আমরা এখানে কী বলবো, প্লুরালটাকে বলবো, তাই তো? তো দেখো তারপরে পরবর্তীতে আছে কি, রেপিডলি, রেপিডলি, এই যে রেপিডলি আছে, রেপিডলি আসলে যে ধরনের সমস্যা, যে সমস্যাসমূহ সরি রেপিডলি, রেপিডলি হলো কি দ্রুত গতিতে, এই যে টোটালটা যাচ্ছে একেবারে খুব দ্রুত গতিতে, মানে যে কোনো কাজ করা খুব, সেটা হলো কি দ্রুত গতিতে কাজ করা, সেটা হলো কি রেপিডলি। তো আমরা যদি এবং কি সুন্দরভাবে কাজ করে, রেপিডলি হলো কি সুন্দরভাবে এবং দ্রুত গতিতে কাজ করে, মানে সুইফটলি, সুইফট মানে সুন্দরভাবে কাজ করে, সুইফটলি, ঠিক আছে? এখানে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এবং দ্রুতভাবে তাড়াতাড়ি কাজ করা। পপুলেশন, পপুলেশনটা হলো কি জনসংখ্যা, অর্থাৎ আমাদের দেশ অনেক জনসংখ্যা, তাই তো? যে আমাদের যে সুস্থ দেশ, সুস্থ দেশটা অনেক অনেক জনসংখ্যা, তো পপুলেশন অর্থাৎ জনসংখ্যা। দেখো ডেমোগ্রাফি, দেখো তাহলে কি আছে, পপুলেশন, ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি অর্থ জনসংখ্যা, অনেক জনসংখ্যা, সেটা হলো ডেমোগ্রাফি। আমরা পপুলেশনকে কী বলতে পারি, টোটাল নাম্বার অফ পিপল অফ এ কান্ট্রি, তাই না? অর্থাৎ একটা দেশের যত লোক আছে সেটা হলো কি পপুলেশন, আচ্ছা। তারপর হলো দেখো ফ্রি ব্যাজ, ফ্রি ব্যাজ যেটা গত, যেটা এখন নাই, ফ্রি ব্যাজ গত হয়ে গেছে, সেটা হলো কি ফ্রি ব্যাজ, অর্থাৎ পূর্ববর্তী আগে, সেটা হলো কি ফ্রি ব্যাজ, ফর্মার অর্থাৎ আগের পূর্ববর্তী যে বিষয়টা, যেটা এখন আর নেই, সে ফর্মার আগেকার ভূতপূর্ব অর্থাৎ আগেকার যেটা, সেটা হলো কি ফর্মার। ওয়াটার ওয়েস, অর্থাৎ ওয়াটার অর্থ পানি, জল, ওয়ে অর্থ ফল, এই যে ওয়াটার অর্থ হলো কি জলপথ, তাহলে ওয়াটার ওয়েস, ওয়াটার রুট, দেখো ওয়াটার রুট অর্থ এখানে আসছে রাস্তা, পথ, ওয়াটার মাটা অর্থাৎ জল যাত্রা পথ, এখানে জলপথের যে যাত্রা সেই রাস্তা, এটা হলো ওয়াটার রোডস। দেখো তারপর দেখো হ্যাজ সান, হ্যাজ সান, এটা হলো শীর্ণ বা
সংকীর্ণ হয়ে পড়া, অর্থাৎ হ্যাঁ সংকীর্ণ হয়ে হ্যাঁ আছে তাই পড়েছে, এটা আসলে ওই পারফেক্ট এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ হ্যাঁ সংকীর্ণ হয়ে পড়েছে বা জরাজীর্ণ হয়ে পড়েছে। তাহলে আমরা এখানে এটাকে কীভাবে বলবো দেখো, তো হ্যাঁ দেখো তাহলে নেরো কি আমরা নেরোয়ার অর্থাৎ সংক্ষিপ্ত চাপা হওয়া, নেরোয়ার নেরো সংক্ষিপ্ত চাপা অর্থাৎ সংকীর্ণ হয়ে পড়েছে, মানে একেবারে চাপা হয়ে পড়েছে, সেটা হলো কি নেরো নেরো। তারপর আমরা যে বিষয়টা পড়লাম সেটা হলো কি হেভিলি ভারী, হেভি অর্থ আসলে আমরা এমনি জানি যে হেভি অর্থ কি ভারী, তো এই যে ভারী বা খুব বড় ধরনের সেটা হলো কি হেভিলি বুঝছ, অর্থাৎ অত্যধিক ভাবে বেশি ভাবে, অর্থাৎ হেভিলি খুব অত্যধিক বা ভারী বোঝাতে পারি বা অনেক বেশি বোঝাতে পারি, সেটা হলো অনেক বেশি হেভিলি। হাই হাই অর্থ উঁচু অনেক বেশি, সেটা হাইলি তাহলে অত্যধিক অর্থাৎ প্রচুর বা বেশি ভাব বোঝানো হচ্ছে। দেখো রেস্ট্রিক্টেড এটা হলো কি রেস্ট্রিক্টেড সীমিত আকারে, রেস্ট্রিক্টেড অর্থ হলো কি সীমিত লিমিটেড লিমিটেড একদম স্বল্প বা সীমিত, রেস্ট্রিক্টেড লিমিটেড স্বল্প আকারে বা সীমিত আকারে। তারপর দেখো রিয়েলিটি কি আমরা যে বিষয়টা এগুলি পড়লাম ওসব বোঝা যাচ্ছে তো অবশ্যই আমাদের পড়াগুলি, এখন দেখো রিয়েলিটি বাস্তবতা, রিয়েলিটি হলো কি বাস্তবতা, এই যে রিয়েলিটি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বা বাস্তবিক পক্ষে রিয়েলিটি। তারপর দেখো অ্যাডাপ্ট খাপ খাওয়ানো, কোনো কিছুর সাথে কী করা খাপ খাওয়ানো, এই অ্যাডাপ্ট অর্থাৎ কোনো কিছু খাপ খেয়ে যায়, সুইট সুইট মানে কোনো কিছু মিশিয়ে যাওয়া, সেটা হলো খাপ খাওয়া বা কোনো কিছু মিশে যাওয়া, অর্থাৎ সুইট বলা হয় যে কাজটা কোনো একটা কাজ যখন আমরা করি কোন না কাজটা সুইট হয়েছে, অর্থাৎ কাজটা ভালো হয়েছে সুন্দর হয়েছে, অর্থাৎ কাজটার সাথে কী হয়েছে মিলে গেছে, সেটা হলো অ্যাডাপ্ট বা খাপ খাওয়ানো। দেখো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের যে বিষয়গুলি পড়লাম এই বিষয়গুলি তোমরা অবশ্যই আবার ভালোভাবে করবে এবং আমাদের দিকে দেখাবে। সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।